হালকা রোদ আছে কিন্তু ভালোই লাগছে। পূজোর মধ্যে এরকম হতে হবে, এটা কি মানে ভাই, এটা কি মানে? এই পূজো তো চলে এলো, আমার এখনো হেয়ার কাটও করানো হয়নি। হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগস। আমি আছি অভিরূপ তোমাদের সাথে। তো চলো আজকে তাহলে মহালয়া স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে জানাই শুভ মহালয়া। আর আজকের দিনটা, মানে আজকের মহালয়ার দিনটা বাঙালিদের কাছে একটা স্পেশাল, মানে এই দিনটার সাথে অন্য কোনো দিনের তুলনা হয় না। মানে আজকের দিনটা একটা স্পেশাল দিন সব বাঙালিদের কাছে, আমার কাছেও। তাই আর সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল মানে কি ভোরবেলা, তো মহালয়া শুনতে হবে। আর তার জন্যে রেডিও রেডি হয়ে গেছে, কাল রাতে রেডিওটা রেডি করে রেখেছি, সারা বছর এটার কোনো খোঁজ থাকে না। তো মানে এই মহালয়ার আগের দিন রাতে এর খোঁজ করে, তো কাল সারা রাত খোঁজার পর পেয়ে গেছি। তো এখন ভোরবেলা হয়ে গেছে, আমার মহালয়া শুনতে হবে। আর মানে বাঙালিদের কাছে দুর্গা পুজোর মহালয়াটা মানে একটা বিশাল ব্যাপার, মানে এর ফিলিংস অন্য কিছুর সাথে মানে যায় না। তো আজকে মানে সকালটায় উঠে মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে, দুর্গা পুজো চলেই এলো একদম, মানে দুর্গা পুজো স্টার্ট বলা যায়। আর এই মহালয়া থেকেই ভাই দুর্গা পুজো স্টার্ট, ওই সপ্তমী অষ্টমী নবমী ঠিক আছে, মহালয়া থেকেই স্টার্ট। মানে ছোটোবেলায় পড়াশুনো প্রায় মহালয়ার পর থেকে বন্ধ করে দিতাম, এখনও পড়াশুনো আছে সেটাও বন্ধ করে দিয়েছি। দুর্গাপুজোর সময় ভাই শুধু এনজয় হবে। তো মহালয়া শুনতে হবে এখন, তো চলো মহালয়াটা শুনে নিই, তারপর আবার দেখা করছি। বছরে একটা দিনই এটাকে পাওয়া যায়। তো চলো রেডিও, তোমার সাথে এবছরের মতো সম্পর্ক শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ইয়ারে, ভালো থেকো। ফাইনালি এই দিনটার জন্য ওয়েট করছিলাম প্রায়, মানে আমি কেন, মানে সব বাঙালিরাই ওয়েট করে এই দিনটার জন্য, মহালয়ার জন্য। তো ওই 365 দিন মানে সারা বছর ওয়েট করার পর এই সকালটার জন্যে ওয়েট। তো দুর্গাপূজাটা সব বাঙালির কাছে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম এনজয়মেন্ট। তো সেখান থেকেই ভালোবাসাটা জন্মায় দুর্গাপুজোর প্রতি। তো মানে এই করোনার আগে দুর্গাপুজোটা অন্যরকম ছিল, আর এখন দুর্গাপুজোটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু বাধা নিষেধ, মানে অনেক কিছুই, যেমন প্যান্ডেলে ঢোকা যাবে না এইসব নাকি শুনছি। তো এইগুলো একটু মনটা মানে সেট করে দেয়, কিছু করার নেই, যেটুকুনি হবে তাতে এনজয়মেন্ট করতে হবে। আর তো তোমাদের মহালয়া শোনা হলো তো আজকে, আমাকে জানিও কিন্তু। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, দুর্গাপূজা এনজয়মেন্ট করো, ঘোরা করো, মানে যা ইচ্ছা করো ঘোরাঘুরি করো, যত মন চায় ঘোরো, শুধু একটাই, মাস্কটা পরে ঘুরবে, এই একটাই তো ব্যাপার, মাস্ক, এটার পরা যাবে না। আশা করি সবাই মাস্ক পরে ঘুরবে, তো তোমরাও সেফ থাকবে, আমরাও সেফ থাকবো, সবাই সেফ থাকবো, আর পুজোয় সেই পরিমাণে এনজয়মেন্ট করা যাবে। আর পুজোর শপিং কি সবার কমপ্লিট তো নাকি এখনো বাকি আছে? আশা করি তোমাদের সব শপিং কমপ্লিট হয়ে গেছে। আর আমার অবস্থা এখন খুবই খারাপ, এখনও অবধি কিছু স্টার্ট করা হয়নি, কেনাকাটি হয়নি, ছেলেদের আর কি সামান্য কয়েকটা জামা প্যান্ট হয়ে গেলে হয়ে যাবে। তো সেটা নিয়ে চাপ নিচ্ছি না, আসল হচ্ছে ঘুরতে হবে, এটাই অনেক মানে এনজয়মেন্ট লাগছে, মজা লাগছে। আর এই পুজো তো চলে এলো, আমার এখনও হেয়ার কাটও করানো হয়নি, মানে এটা কবে করব, আজ মহালয়া হয়ে গেল তাও জানি না কবে করবো, এখনও আমার হেয়ার কাট হয়নি, আর শপিং ভাই কবে কি হবে আমার। আজকের একটা প্ল্যান ছিল রাইডে বেরোবো, মানে ভোরবেলা মহালয়ের দিনে, কিন্তু সেটা আর হয়নি, কারণ তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের অবস্থা, মানে এত ঘুম পাচ্ছে, আর কালকে রাত্রের ঘুমটাও ঠিক মতো হয়নি মহালয়ের একটা এক্সাইটমেন্টের জন্য। তো এই ফিলিংসটা মানে এক্সাইটমেন্ট যেটা বললাম, এর ফিলিংসটা হয়তো তোমরা রিয়েলাইজ করতে পারছো আশা করি, কারণ এই দিনটার জন্যে তো সারা বছর ওয়েট করে থাকি। তো তাই জন্যে প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল, যে আমরা রাইডে বেরোতে পারলাম না, আমরা কয়েকজন ঠিক করেছিলাম যে আজকে বেরোবো, যাই হোক এখন আর হলো না, বিকালের দিকে বেরোনোর ইচ্ছা আছে, জানি না কত কী হবে। আর হঠাৎ করে কালকে আবার বৃষ্টিও হচ্ছিলো, আজ কী হবে কোনো আইডিয়া নেই, আশা করি হবে না। তো এখন আমরা ঠিক করলাম, আমি আমার একটা বন্ধু ঠিক করলাম, একটু বেলার দিক করে 11টা বা 12টা নাগাদ একটু বেরোই, একটু কাশফুল আছে মানে এমন জায়গায় যাই, ওই মানে মনটা একটু ভালো হবে আশা করি। আর একটু বাইরে নামে হলে মহালয়ার দিন ঠিক ভাল লাগে না, তো দেখি কোথায় যাওয়া যায়, কাছাকাছি যাবো, বেশি দূরে যাবো না এখন। আর ইচ্ছে আছে বিকালবেলা একটা লং রাইডে যাবো, জানি না কতটা সম্ভব হবে যাওয়া, আদৌ জানি না যাওয়া হবে কি। তো চলো প্ল্যান করে রাখা হলো, যদি না হয় আর না হবে, তো চলো আবার বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন আজকে মহালয়ের দিন, সকালবেলা বেরোনো হয়নি তাই জন্যে বেলার দিকে বেরিয়েছি, আর এখন এসেছি আমতলার দিকে, মানে হ্যাপি ভ্যালির দিকে।
মানে মহালয়ার দিন একটা কোথাও না গেলে হয়, তাই ভেবেছিলাম সকালবেলা বেরোবো, কিন্তু বেরোনো হয়নি। তার জন্য একটু বেলার দিকে 11টা নাগাদ এসেছি। হালকা রোদ আছে কিন্তু ভালোই লাগছে। আর সাথে আছে এখানে ত্রিদীপ। হাই, কেমন লাগছে ভাই? ভালো তো? এখন ভালো তো, জায়গাটা ভালো কিন্তু বড্ড রোদ এখানে। হ্যাঁ, রোদ পিছনে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। আর আজকে রোদটা অন্যান্য দিনের মতো নয়, অন্যান্য দিনে একটু বেশি কষ্ট হয়, কিন্তু আজকে মহালয়ার দিনে স্পেশাল, বেশ ভালোই লাগছে। তো এখানে একটা ভিডিও শট নিয়েছি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো দেখতেই পেলে ভিডিও শটটা কেমন হয়েছে আমাকে জানিও। আর এখন আমরা ওখান থেকে কিছু কাশফুলও তুলে নিয়েছি, তো কাশফুলগুলো ভালো লাগলো, তুলে নিলাম। তো এখান থেকে এবার বাড়ি চলে যাব, কারণ অনেকটা রোদ। আবার বিকেলবেলা কী প্ল্যান আছে সেটা পরে জানাচ্ছি। তো এখন যাই বাড়ির দিকে। তো চল ভাই বাড়ির দিকে যাই, এই কাশফুলগুলো নিয়েই যাই। আর যেতে যেতে এখানকার রাস্তার ভিউটা তোমার সাথে শেয়ার করছি, রাস্তাটাও সেই লাগছে। তো চলো খানিকটা এগিয়ে যাওয়া যাক। তো দেখতে পেলে এখানকার রাস্তাগুলো খুব সুন্দর, হালকা রোদে ভালোই লাগছে, মেঘলা হলে অতটা ভালো লাগতো না। তো আমরা এখন প্রায় মেন রোডের কাছাকাছি চলে এসেছি, তাও মানে যে রোদ আছে তাতে কষ্ট একটু হচ্ছে। তো চলো আর বেশি এখানে কথা বলবো না, বাড়ি যাই, বাড়িকে আবার দেখা হচ্ছে। বিকেলবেলা যে প্ল্যানটা করলাম যে বেরোবো আজকে একটা লং রাইডে যাব, তার উপর পুরো জল ঢেলে দিল বৃষ্টি। এটার কী মানে, এটার কী মানে ছিল? মানে এই পুজোর সময় বৃষ্টি, ভাই এতদিন হলো মানা যায়, এই মহালয়ের দিনও বৃষ্টি। কী ভাই, কালকে বৃষ্টি হলো ভাবলাম আজকে হবে না, এমনকি সকালেও ভাবলাম হবে না, এখন এত জোর বৃষ্টি, মানে মাথা ব্যথা বিরক্ত লেগে যাচ্ছে। আর রাইডটা আছে ক্যান্সেল হয়ে গেল, আর যা বৃষ্টি এরপর থামলেও যদিও বা বেরোয়, কোনো গ্যারান্টি নেই যে বৃষ্টি আর হবে না। তো তাই জন্য আজকে প্ল্যানটা ক্যান্সেল করে দিতে হলো, আর রাস্তায় কাদা ফাদা হয়ে যাবে। তো প্ল্যানটা এর মধ্যেই হবে হয়তো, দু একদিনের মধ্যেই, কারণ পুজো তো স্টার্টই হয়ে গেল। আর যারা ভাবছো এখন থেকে আমি বলছি পুজো স্টার্ট হয়ে গেছে, তো আমার কাছে ভাই মহালয় থেকেই পুজো স্টার্ট, অত সপ্তমী অষ্টমী নয়। তো এবার এনজয়মেন্ট তো হবে, আজকের দিনের জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, কিন্তু অন্য দিনের প্ল্যান মনে হয় না ক্যান্সেল হবে বৃষ্টির জন্য, যাই না বৃষ্টি কদিন চলতে থাকবে। আর এবার শুনছিলাম যে সপ্তমী অষ্টমী নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, খবরে টবরে এপিতে দেখছিলাম, জানি না এটা কতটা সত্যি। আর এটা যদি সত্যি হয় পুরো পুজো গেল ভাই, পুরো পুজো গেল, জানি না কী হবে। এই সারা বছর পর এই পুজো, এক এক করোনা, তারপর এইসব যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় তো সব শেষ হয়, সব শেষ। তো ভাই যাই হোক, সকালবেলাটা ভাগ্যিসই বেরিয়েছিলাম, আর যদি আর সকালবেলাটা না বেরোতাম তো আজকে দিনটা বেকার হয়ে যেত। যাই হোক, একটু তো সকালবেলা ঘুরতে পেরেছি, এটাই অনেক,
সকালবেলা এত রোদ ছিল, মানে তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, হয়তো আরও অনেক জায়গায় যেতাম ঘুরতে। তো যাই হোক, আর কী করা যাবে, সকালবেলা বেরিয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার আগামী নেক্সট ব্লগে, তো তার জন্য ওয়েট করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো, বাই বাই।